আমাদের কলকাতা ন্যাশনাল অ্যান্টি ট্রাফিক কমিটির চেয়ারম্যান শেখ দিনদয়ালি সাহেব আধ ঘন্টা এক ঘন্টা ধরে এখানকার যে এজেন্ট সিম তার সাথে অনেক কথা বলেন, অনেক তারা বকাবকি করেন। তারপরে গিয়ে তিনারা আমার পাসপোর্ট দেন আমার হাতে, উপরন্তু আমার কাছে যা 50 টাকা ছিল সেটাও তিনরা নিয়ে নেন। স্যারের জিন্দালি সাহেব আমার জন্য যে উপকার করেছেন, আমি গভর্নমেন্ট সরকারের কাছে, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট সরকারের কাছে রিকোয়েস্ট করব যে তিনারা যেন আরও তাদের তিনাকে আরও পাওয়ার দেয়, যে আমরা বিদেশে কাজে আসি, খুবই কষ্ট করে আমরা বিদেশে কাজে আসি, তার জন্য আমরা ফেঁসে গেছি। এই যে এরকম ব্যক্তি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা খুবই খুশি হব। জিন্দালি সাহেবকে আমি তার পায়ের চরণে নমস্কার করি স্যার।